দু একটা আঁচড় আমিও খেয়েছি। যে ব্লাডটা বেরোচ্ছে বা সামথিং, ইট ইজ লাইক ভেরি এনার্জেটিক। বিভিন্ন তন্ত্র প্রক্রিয়াতে বা বিভিন্ন নিম্ন মানের যে তন্ত্র রয়েছে বা ব্ল্যাক ম্যাজিক রয়েছে, সেখানে দেখি যে একটা গাছের মধ্যে মানে বেশ অনেকগুলো পুতুলকে এরকম গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখার মতন করে ঝুলিয়ে রেখেছে। কি কি উপায় আছে যার মাধ্যমে বোঝা যাবে যে কারোর বাড়িতে ভূত বা প্রেতাত্মা বা এইসব কিছু আছে কি? বাজার থেকে এসে দেখছে প্রত্যেক মানে 10 থেকে 12টা বিড়াল ওদের বাড়িতে, প্রত্যেকটা বিড়াল একসাথে মরে পড়ে আছে। সেই সেখানকার আত্মাগুলোকে উনি বসে এনে ওই প্রেত কুয়োর মধ্যে বন্দি করে রাখে। হ্যাঁ, ভয় মানে কি, আমি এইসব পাগলামিগুলো করি বলে ওর ভয় লাগে। গ্রামবাসীদের মনে হচ্ছে যে একই টাইমে একটা করে মেয়ে কেন মারা যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু কৌশবের আড্ডা। আর কৌশবের আড্ডাতে আজকে আমাদের সাথে স্পেশাল একজন মানুষ থাকবেন, যিনি বিভিন্ন ধরনের ভৌতিক, আদিভৌতিক, প্যারানর্মাল বিভিন্ন জিনিসের সম্মুখীন হয়েছেন এবং এই জিনিসপত্রগুলো নিয়ে ওনারা প্রায় 10 বছরেরও বেশি ধরে চর্চা করছেন। অ্যান্ড তার বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, এর আগে আমি পার্সোনালি শুনেছি বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তারা নিজেদের কেরিয়ার বলো, প্যাশন বলো, তার মাধ্যমে গ্যাদার করেছে। আজকে কিন্তু কোনো রকমের পডকাস্ট হতে চলছে না এখানে, আজকে আমরা বেসিক্যালি আড্ডা মারবো এখানে। তো আমরা রয়েছি একসাথে, রকে বসে আছি, আর আজকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের গেস্টকে, ঈশিতা দাস সান্যাল। হ্যালো ঈশিতা দি, একটা জিনিস আমি তোমাকে বলছি, আজকে আমি তোমার পাশে বসে আছি, আড্ডা মারছি, কারণ আমি এখানে জানাই যে কিউরিওফাইট যখন আমি শুরু করি 2019 সালে, তখন তোমাদের দাদাগিরির এপিসোডটা এসেছিল, সেটাকে আমার মানে সেই এপিসোডটা আমাকে ম্যাসিভভাবে ইনফ্লুয়েন্স করে এরকম টাইপের জিনিসপত্র নিয়ে আরও বেশি রিসার্চ করা বা যাই করা। তোমাদের কন্ট্রোভার্সিও হয়েছে কিছু এইসব নিয়ে, অ্যান্ড আজকে এই পুরো জিনিসটা জানবো তোমার থেকে। রিসেন্টলি তোমরা একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গেছিলে, অ্যান্ড সেটা এখনও হয়তো কাউকে বলোনি, যেটা আমাদের চ্যানেলে এক্সক্লুসিভলি বলবে। অ্যান্ড এছাড়াও কয়েকটা জিনিস মানে অনেকে আমাকে অনেক ধরনের জিনিসপত্র জিজ্ঞেস করে, কারণ তুমি জানো কিউরিওফাইট আমরা এরকম ধরনের অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করি, অ্যান্ড সেই সব রিলেটেড কথাবার্তাও একটু বলবো, কীভাবে প্রোটেকশন নেওয়া যায়, কী কী জিনিসপত্র থাকলে বুঝতে পারবো বাড়িটা হন্টেড বা কিছু। অ্যান্ড এই সকল আলোচনার জন্য ঈশিতাদির থেকে বেটার অপশন এখন আমাদের কাছে কেউ নেই। অ্যান্ড থ্যাংক ইউ ঈশিতাদি আমাদের আড্ডায় জয়েন করার জন্য। তাহলে স্টার্ট করি আজকের আড্ডা। তো ঈশিতাদি, তুমি আমাকে বলছিলে রিসেন্টলি দেখা হয়েছিল আমার, তোমরা রিসেন্টলি একটা জায়গাতে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গেছো, বেশ অনেকদিন পর তোমার বেরিয়ে হয়েছিল, সেই সময় আই থিঙ্ক অফ ছিল, যে জায়গাটার ব্যাপারে জানিয়েছিল তোকে বলতে আমার শুনে একটু শুকিয়ে গেছিল। কোথায় গেছিলে, কি হয়েছিল? গেছিলাম হচ্ছে, জায়গাটা হচ্ছে আসানসোলের কালী পাহাড়ি বলে একটা জায়গা, যেখানে একটা মন্দির আছে, মা কালীর মন্দির। তো সেই মন্দিরে একটা কুয়ো আছে যেটাকে বলা হয় প্রেত কুয়ো, ঠিক আছে? তো এবার ওখানে মানে যিনি মন্দিরের পুরোহিত আছেন, মানে উনি তন্ত্র সাধনাও করেন, তো উনি জানান যে ওই মন্দিরটা একদম না মানে হাই রোডের সামনে, তো হাই রোডে যতগুলো অ্যাক্সিডেন্ট হয় সেই সেখানকার আত্মাগুলোকে উনি বসে এনে ওই প্রেত কুয়োর মধ্যে বন্দি করে রাখে, যাতে হ্যাঁ মানে উনি ওনার বক্তব্য অনুযায়ী যে ওগুলো যাতে কারোর ক্ষতি না করে। তো আর আর একটা জিনিস ওখানে হয় যে ওই অনেকে বলে না ভূতে ধরেছে বা যেটাকে পজিশন বলা যায়, তো এরকম কারোর সাথে যদি কেস হয় তো ওখানে নিয়ে গিয়ে সেটা ছাড়ানো হয়, মানে উনি করেন সে কাজ। তো সেটা শোনা গেছে যে উনি যে যাকে ছাড়াচ্ছে সেটার থেকে তার একটা কিছুর মধ্যে ট্রান্সফার হতে হবে জিনিসটা, তো সেটার জন্য ওরা ইউজ করে একটা মুরগি, মুরগির মধ্যে ওটাকে ট্রান্সফার করে, আত্মাটাকে মুরগির মধ্যে ট্রান্সফার করে, করে মুরগিটাকে বলি দেয়, দিয়ে সেটার যে রক্তটা হয় সেই রক্তটা ওই প্রেত কুয়োর মধ্যে দান করে, যাতে মানে বলা যায় ওখানকার মানে সামান করে আর কি ওদেরকে, দিয়ে শান্ত থাকো, তোমরা কাউকে ডিস্টার্ব করো না, এখান থেকে বেরিও না। তো মানে মানে
লজিক্যালি মানে মেইন কথা হচ্ছে এটাই, ওই জন্য মানে ওরা বলছে যে ওই জন্য করে। আর কিছু কিছু পুরোহিতের মতে মানে ওনারা বলেন যে রাত্রিবেলা নাকি কুয়ো থেকে আওয়াজও শোনা যায়, মানে অনেকেই নাকি শুনেছে। আচ্ছা, তো কিরকম আওয়াজ? আওয়াজ বলতে মানে কেউ বলছে যে আমাকে হেল্প করো, হেল্প মি, আমাকে বাঁচাও, মানে এরকম টাইপের বিভিন্ন ফিসফিসানি আওয়াজ, মিক্সচার আওয়াজ শোনা যায়। কুয়োটার সামনে দিয়ে যাওয়ার সময় পাওয়া যায়। হ্যাঁ, তো সেই গল্পগুলো আমরা শুনেই ওখানে ছুটে যাওয়া আর কি, যে এরকম একটা ইন্টারেস্টিং জায়গা আছে পশ্চিমবাংলার মুখে আর আমরা জানি না। তো সেটা জানার পরেই আমরা ঠিক করেছিলাম যে কালী পুজোর রাতে ওখানে যাব, কারণ প্রত্যেক অমাবস্যায় ওখানে মানে মায়ের, সবাই জানে যে অমাবস্যা মানেই মায়ের পুজো। তো আর পার্টিকুলার একটা টাইমে যখন ওই বছরের একটা পুজো, বাৎসরিক পুজো হয় মায়ের, তো তখন ওখানে বলিও হয়। তো সেই সমস্ত ব্যাপারগুলোই আর কি আমরা নিজে চোখে দেখার জন্যই ওখানে গেছিলাম। তো ইচ্ছা ছিল কালী পুজোর সময় যাওয়ার, তো বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। সেই জন্য মায়ের বাৎসরিক পুজো ছিল এই অমাবস্যায়, তো সেই জন্য আমরা এই অমাবস্যাতে গেছিলাম। কত দিন আছে? 12 তারিখ। হ্যাঁ, 12 তারিখ, মানে 5 দিন আগেই গেছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, মানে ওই দিনই সারা রাত ধরে মায়ের পুজো হয়, ভোরবেলা বলি হয়, এবং তারপর ওদের যা যা প্রসিডিউর আছে সেই সবগুলো করে, পাঠা বলি হয়। নর্মালি সবাই গয়া ফয়াতে যায়, তো ওখানেও আসে। ওই পিণ্ডর যে কাজগুলো ওই কুয়োর সামনে হয় এবং কুয়োর মধ্যে পিণ্ডটা দান করা হয়। মানে বেসিক্যালি তুমি বলছো যে যে সকল আত্মা মানুষকে ধরে শুনেই আমাদের মনে হচ্ছে যে এখানে তো যেতেই হবে। কালী পূজার আগে তোমার সাথে দেখা হয়েছিল একটা ইভেন্টে, তখন আমরা আড্ডা মারছিলাম, তখন এই ব্যাপারটা বলছিলে যাবো 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 বলেছিলাম, তখন হয়ে ওঠেনি। সেই জন্য ভাবলাম যে তাহলে বাৎসরিক পুজোতেই যাই। ঠিকও হতে পারে ভুল হতে পারে, বাট মানে এরকম কি মনে হচ্ছে যে এই জায়গাটাতে যাওয়ার আগে তোমাদের বিভিন্ন ধরনের কথা এসেছে? মানে আমি দেবরাজদার সাথে কথা বলেছিলাম, সামহাউ মনে হচ্ছিল যে একটু আমাদের কিন্তু কোনো জায়গায় যেতে খুব একটা মানে ভয় বা আনক্যানি এরকম লাগে না। তবে কি জানি কেন এই জায়গাটায় মানে হয়তো এত স্টোরি আছে বলে হয়তো কেউ কেউ একটু ভাবছিল যে এখানে যাব। অ্যাকচুয়ালি আমরা তন্ত্র সাধনাকে যারা জানি না বিষয়টা কি, তো সবাই একটু ভয়ই পায়। তো সেই হিসাবেই আর কি সবাই চিন্তা, ভূতের ভয় পাচ্ছিলাম না। ওই মানে তন্ত্র সাধনা আবার কালী পুজোর রাত, মানে সব মিলিয়ে মিশিয়ে একটা মানে হরিফিক ব্যাপার। তো সেই জন্যই কি মানে আমার টিমের বাকিরা ভাবছিল যে যাওয়াটা কি ঠিক হবে, সেফ হবে। তো আমি বললাম যে অত ভেবে লাভ নেই, বাস অ্যাডভেঞ্চার হবে, যা হবে হবে। আর বেসিক্যালি আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো দেবরাজ বেশি চিন্তা করছিল যে আমাদের যাই হোক হোক যাতে সেখান থেকে আমরা কিছু সাথে করে না নিয়ে আসি, যেটা বাচ্চার উপর হামলা। সেই জন্যই আরো চিন্তা ভাবনা করা হচ্ছিল, কিন্তু তাও বললাম যে ছাড়ো, যা হবে দেখা যাবে। একটা কথা বলি ঈশিতাদি, এই ব্যাপারটা তো আসবই। আমি শুনেছি বা তোমার সাথেও কথা হয়েছে যে এই জায়গাটা থেকে আসার পর এই জায়গাটার নাকি বেশ কিছু আফটার এফেক্ট হয়েছে, বিশাল বিশাল আফটার এফেক্ট, মানে এই জায়গাটাতে ভিজিট করার পর। হ্যাঁ, মানে আমরা ইনভেস্টিগেশনে কি পেয়েছিলাম সেটা আগে বলি তোকে। তো আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম বিকালের দিকে। তো তখনই গিয়ে আমরা জাস্ট আমাদের মিটার ফিটার নিয়ে রেটিং চেক করছিলাম, ইএমএফ ডিটেক্টরে অ্যান্ড টেম্পারেচার। মানে ওখানে মানে নর্মাল এমনি শীতকালে ঠান্ডাই হয়, কিন্তু ওইখানকার টেম্পারেচারটা যেন আরো বেশি কনকন। হতে পারে ওই জায়গায় চারদিকে গাছপালা আছে, সেই জন্য হতে পারে, ন্যাচুরাল কারণেই হতে পারে। কিন্তু একটা মানে ভালো ফিলিং হচ্ছিল, অন্য অন্য ভুতুরে জায়গায় বা এরকম হন্টেড প্লেসে গেলে যেরকম একটা ভয়ের মানে গা ছমছমে ফিল হয়, সেটা কিন্তু ওখানে হচ্ছিল না। আচ্ছা, এবার কেন জানি না হচ্ছিল না, হয়তো মা বিরাজ করেন ওখানে সেই জন্য হচ্ছিল না, না কি কিসের বিলিফ থেকে আমি জানি না, কিন্তু ওখানে কোনো ভয় লাগছিল না আমার। তবে প্রেত কুয়োর সামনে গিয়ে আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরটা ইউজ করে দেখার চেষ্টা করি যে এখানে ম্যাগনেটিক ফিল্ড কীরকম আছে, বিশ্বাস করবি না মানে পুরো এরিয়াটাতে ম্যাগনেটিক ফিল্ড অত ফ্লাকচুয়েট করছে না যত ওই কুয়োটার সামনে করছে। মানে অদ্ভুত, এটা আমি আমার পেজে আমি লাইভ করেও বলেছি,
মানে এটা না যে আমি খালি পরে ভিডিও করে এনে লোককে দেখাচ্ছি, একদম লাইভ ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর পুরো সামনে যাতে কি রেটে ফ্লাকচুয়েট করছে। তো সেটা একটা মানে অসাধারণ একটা জিনিস পেয়েছি। তারপরে ওখানে যিনি পুরোহিত আছেন উনি বলছিলেন যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু প্রত্যেকটা যে গাছ আছে ওরা ওই গাছের উপরে বসে আছে, এরকম করে বলছে, ঠিক এইভাবেই বলছে, গাছের উপর বসে আছে বলছে, হ্যাঁ এই যে প্রত্যেকটা গাছ এখানে আছে প্রত্যেকটা গাছের উপরে কিন্তু ওনারা বসে আছে, এটা একমাত্র আমাদের বাবা দেখতে পান, মানে যিনি আর কি তান্ত্রিক যে বললাম উনি। আমরা তো স্বাভাবিকভাবেই উনি চলে যেতে আমরা একটু হাসি মজাই করছি যে গাছের উপরে ভূত বসে আছে, যাই হোক, কিন্তু হাসি মজা করতে করতেও যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরটা নিয়ে বললাম যে তাহলে দেখি তো গাছের ডালে কিছু হচ্ছে কিনা, তো কালী পুজোর রাত বলে বাকি গাছগুলোতে তোর মানে আলো ফালো দেওয়া ছিল তো ওখানে তার লাগানো ছিল, কালী পুজো না বাৎসরিক, ওই তো বাৎসরিক কালী পুজো, বাৎসরিক, হ্যাঁ, কিন্তু ওখানে একটা বেল গাছ ছিল যে বেল গাছটার মধ্যে কোনো রকম কোনো তারও ছিল না কিছু ছিল না, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর নিয়ে গিয়ে একটা পাতার মধ্যে ধরলাম। আচ্ছা, কি রেটে ফ্লাকচুয়েট করছে চিন্তা করতে পারবি না, যে গাছের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এত ফ্লাকচুয়েট করতে পারে এটা বোধহয় ফার্স্ট টাইম দেখলাম। কি করে হবে ম্যাগনেটিক ফিল্ড তোর গাছের মধ্যে কি করা হবে, পাতার মধ্যে কি করা হবে, সেই গাছেরই অন্য ডালে ধরছি ফ্লাকচুয়েট করছে না, একটা পার্টিকুলার ডালে ধরছি ফ্লাকচুয়েট করছে, আর গাছটা ছিল বেল গাছ, বেল গাছ, তো আমরা তখন নিজেরা বলছি বেল গাছে তো ব্রহ্মদৈত্যি থাকে, তাহলে কি ব্রহ্মদৈত্যি এই ডালটাতেই বসে আছে যে এই ডালটাতেই এত ফ্লাকচুয়েট করছে, মানে আমরা নিজেদের মধ্যে ইয়ার্কি করছিলাম কি আলোচনা করছিলাম, কিন্তু এক্সপ্লেনেশন জানি না, একটা গাছের ডালে একটা গাছের একটা পার্টিকুলার পাতায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এত ফ্লাকচুয়েট করতে পারে এটা আমাদের ধারণাই ছিল, সেটা ওখানে না দেখলে বোঝা যাবে। আচ্ছা, এগুলো আমাদের ভিডিওজে আছে, আমরা এগুলো আপলোড করব। তো এই এক্সপিরিয়েন্সগুলো আমরা ক্যাপচার করি যাতে আমরা যেটা ফিল করেছি সেটা ফিল তো হয়তো করতে পারবে না কিন্তু যাতে দেখাতে পারি। হ্যাঁ, তো এরকম মানে তারপরে প্রেত কুয়োর ওপরে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরটা নিয়ে গিয়ে জাস্ট রেখে দিলাম, কন্টিনিউয়াসলি রেড লাইট জ্বলছে, মানে তিনটে রেড লাইট, মানে এত রেটে ফ্লাকচুয়েট করছে, আমরা ছেড়ে দিয়েছি ধরবো না, ম্যাগনেটিক ফিল্ডটা জাস্ট কুয়োর ওপরে রেখে দিয়েছি, ফ্লাকচুয়েট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, মানে স্টপ হচ্ছেই না, ওটা আবার হাতে তুলে নিয়ে চলে এলাম স্টপ মানে আবার নর্মালে চলে এলো। তারপরে আমরা ওখানে ইউজ করেছিলাম SLS ক্যামেরা, সেটাতে ওই ক্যামেরাতে তোর আমি যদি তোর দিকে ভিডিও করি তো প্রত্যেকটা মানুষের একটা বডি ফিচার্স থাকে, তো সেটা ওই ম্যাচ স্টিকের মতন আকারে ওরা ফিচার মানে ফিচার্সটা নেয় ক্যামেরাটা, আমি তোর দিকে করলে তোর একটা মাথা দুটো হাত দুটো পা এইভাবে একটা ফিগার নেব, কিন্তু সেই ক্যামেরাটাই যদি আমি ধর অন্য দিকে মানে ব্ল্যাঙ্ক দিকে করছি সেখানে যদি কোনো ফিগার নিচ্ছে মানুষ নেই অথচ দেয়ার ইজ সামথিং। আর অদ্ভুতভাবে আমরা যখন ইনভেস্টিগেশনটা করছিলাম দেবরাজ SLS ক্যামেরাটা ইউজ করছিল এবং ও ও এখানে ভিডিওটা করে পরে আমাদেরকে ভিডিওটা দেখায়, আমরা যখন ওখানে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিয়ে ঘুরছিলাম তখন ওই পার্টিকুলার প্রেথ কোর জাস্ট ওপরটাতেই একটা বডি ফিচার, কি বলছ, পুরো একটা বডি ফিচার আমার পেজে আপলোড করা আছে দেখে নিতে পারিস ফটো, মানে ওটা অসাধারণ একটা জিনিস যেটা দেখেছি। প্লাস একটা আরেকটা আমাদের ক্যামেরা আছে সেটাতে তোর কোনো জায়গা হঠাৎ করে গরম হয়ে গেলে মানে সেটার কালারটা চেঞ্জ হয়ে যায়, অরেঞ্জ হয়ে যায়, তো সেটাও আমরা ইউজ করি থার্মাল ক্যামেরা আছে, হ্যাঁ থার্মাল ক্যামেরা, তো ওখানে দেখছি কি যে পার্টিকুলার কুয়োটার এরিয়াটাই গরম মানে লাল হয়ে জ্বলছে, বাকি চারদিকটা কিন্তু নরমাল হওয়া তো উচিত, কি করে ঠান্ডা হবে, ঠান্ডা হবে তো জল আছে ওর মধ্যে, আমি পরিষ্কার ভিডিওতে দেখিয়েছি কুয়োর মধ্যে খালি জল আছে, আচ্ছা কিছু নেই, আচ্ছা, তো কুয়োর জলটা খায় কেউ, না না না, কুয়োটাকে পুরো তোর লোহার ইয়ে দিয়ে না মানে শিক দিয়ে গ্রিডস দিয়ে বন্ধ করা, মানে ওটা খোলা যায় না, হয়তো ওরা কিছু ভাবে খুলতে পারে কি জানি না, মানে আমার যা দেখে মনে হলো ওটা পুরো ফিক্স করা খোলা যায় না, তো ওইখান থেকে ওরকম ওই জায়গাটা ওরকম গরম মানে রেড হয়ে যাচ্ছে, আর কত এভিডেন্স চাই বল, একটা সে বোঝানোর জন্য এত এভিডেন্স দিচ্ছে আর কত এভিডেন্স চাই, মানে জায়গাটা ধরো আমরা গেলাম তো স্পুকি কিছু একটা বা না, মানে ওই ভয় ফিলিংটা কিন্তু হবে না, আমাদেরও হয়নি, ওখানে একটা অদ্ভুতই ভালো লাগার ফিলিং আছে কারণ ওখানে
মায়ের এত সুন্দর মূর্তি, তারপরে ওখানকার অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর, তো ওখানে ফিলিংটা কিন্তু অন্যরকম ভালো। কিন্তু ওই যে ওই যে ব্যাপারগুলো ঘটছে ওটা খুব ইন্টারেস্টিং। ঝড় আসার আগে একটা নিরবতা হয় না? হতে পারে, আমার পুরো কেসটা শুনে ওরকম টাইপের মনে হচ্ছে। মানে যদি ওখানে অদ্ভুত অদ্ভুত গল্প আছে, আরেকটা গল্প আছে সেটা আমরা দেখিনি কিন্তু শুনেছি, যে ওখানে যে ওই প্রেতকুয়োর পাশেই যে জায়গাটা আছে ওই জায়গাটায় মানে নাগরাজকে দেখা যায়। নাগরাজটা মানে সাপের, যে নাগরাজ বলে না যার মাথায় নাগমণি থাকে, আচ্ছা আচ্ছা, ওটা নাকি ওখানে দেখা যায়। আর অমাবস্যার রাতে যখন চারদিক অন্ধকার থাকে তখন ওই মণিটা নাকি এমন ভাবে জ্বলে যে পুরো জায়গাটা নাকি আলোকিত হয়ে যায়। ওকে, পুরোহিতদের মানে থেকে আমার শোনা কথা, আমি নিজে দেখিনি। আর এই অমাবস্যায় তো দেখার সিচুয়েশনও ছিল না, কারণ যেহেতু ওখানে পুজো হচ্ছিল চারদিকে লাইট জ্বলছিল এবং মা কালীর গান চলছিল, তো ওই ওইগুলো আমরা কিছুই দেখতে পাইনি। কিন্তু এটা ওখানকার পুরোহিতই আমাদেরকে মানে বলেছে। তো ওখানে ইনভেস্টিগেশনটা মানে অতটা অবধি করলে, যেটা প্রুফ পাওয়ার পেয়ে গেলে, তারপর তুমি বলছিলে যে মানে ওখানে একরাত থাকো মানে আসানসোল? হ্যাঁ হ্যাঁ। ওকে, মানে প্রেতকুয়োর কাছাকাছি না? না, পাশে আমরা হোটেলে থাকি, কারণ পুজোর আমরা ছিলাম সারা রাত, তারপর পুজো শেষ হতে মানে ভোরবেলা প্রায় 5:30-5:30 থেকে আমরা হোটেলে ফিরে যাই। তারপরে এবার ফেরার সময় যা বলছিলে? হ্যাঁ, ফেরার সময় আমি তো ওখান থেকে যখন এলাম তো মায়ের একটু ফুল প্রসাদ সব নিয়ে এলাম, বললাম বাড়িতে নিয়ে যাও, তো সেটা আমার ব্যাগে রেখেছিলাম। তো আমাদের আমরা ট্রেনে করে যখন আসছি, আমাদের বর্ধমানে একজন আমার মানে আমাকে ফলো করে আমার একজন ফ্যান একজন থাকে, তো ও আর কি বহুদিন ধরে আমাদের সাথে দেখা করতে চাইছে, কিন্তু যেহেতু বর্ধমানে থাকে আর দেখা করা হয়ে ওঠে না, তো ও বারবার ধরে আমাকে বলছে দিদি তুমি এখান থেকেই পাস করবে, আমি আসছি আমি আসছি দেখা করো। তো আমি ওকে বলছি আমি কিন্তু জানি না বর্ধমানে ট্রেনটা দাঁড়াবে কিনা, তো তুমি এইভাবে এসো না, পরে একদিন আসবো। না না, তোমরা আসো না, তোমরা বর্ধমানে নেমে যাও, পরে রাতে বাড়ি যাবো, এরকম করে কনভারসেশন হচ্ছে। আমি বললাম না গো হবে না, এবারটা ছেড়ে দাও, আমি পরে তোমাদের বাড়িতেই আসবো। এরকম করে ও দেখা করতে আসতে চাইছিল, ওকে মানা করে দিলাম যাতে ও না আসে। তো তারপর বর্ধমানে ট্রেনটা খুব স্লো চলছিল, মানে কেউ চাইলে দৌড়ে নেমে যেতে পারে কিন্তু থামেনি। তো আমরা বর্ধমান ক্রস করে শক্তিগড় ক্রস করে এগোচ্ছি, ওই ফ্যানটাই আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, মানে লিংক পাঠিয়েছে যে দিদি দেখো তোমরা এক্ষুনি পাস করলে আর তারপরেই কি ঘটনা ঘটল। ভিডিওতে দেখছি যে জাস্ট আমরা পাস করার কিছুক্ষণের মধ্যে ওখানে বড় একটা ওয়াটার ট্যাঙ্ক ছিল যেটা ভেঙে হুড়মুড়িও লাইনের ওপরে পড়েছে এবং ওই প্ল্যাটফর্মে পড়েছে, বেশ কিছু লোক আহত হয়েছে, বেশ কিছু লোক মারা গেছে। 10 মিনিট আগে পাস করেছে? হ্যাঁ, মানে 10 মিনিটও হয়নি, মানে বর্ধমান থেকে শক্তিগড় মানে জাস্ট কিছুক্ষণের ডিসটেন্স। রুই মেটিও আসছিল, ছেলে ছিল, আচ্ছা ওই ছেলেটিও আসছিল, ও আসতে চাইছিল, ওকে মানা করেছি যে ও যদি আসতো তাহলে চিন্তা কর ও তো সেই প্ল্যাটফর্মেই দাঁড়াতো, কিন্তু সেটা হয়নি। তো আমি ওকে একটাই কথা বললাম, হয়তো আমার কাছে মায়ের ফুল ছিল বলে কিছু হয়নি, এটা যেহেতু আমার আমি ঠাকুরে বিশ্বাস করি সেই জন্য আমি বলেছি, মানে এটার সাথে এটার কোনো লজিক্যাল কানেকশন নেই। ধরো তুমি তোমার লাইফে এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন রয়েছে এই ফিল্ডটাতে কেন মানে ভূত পছন্দ, এরকম টাইপের থ্রিল পছন্দ, সেইসব কারণটাই কি না আরো কোনো অন্তর্নিহিত বা ইন্টারনাল কোনো কারণ আছে? ফিল পছন্দ, ভূত পছন্দ, কিন্তু আমি একা দেখব না, আচ্ছা একা বাড়িতে থাকব না, এই ব্যাপারটা আছে। তো এবার থ্রিল পছন্দ কিন্তু করব কার সাথে, তাই না? তো এরকম যখন একটা টিমের খবর জানতে পারলাম, হ্যাঁ তুমি জানতে পারলে যে ডস বলে একটা টিম আছে, হ্যাঁ টিম আছে, এবার কি করে জানতে পারলাম, কারণ সে হচ্ছে তার ফাউন্ডার হচ্ছে আমার হাজবেন্ড দেবরাজ চ্যানেল, সেটা সবাই জানে। না না, তখন হাজবেন্ড হয়ে গেছে, আমি তো বিয়ের পরে জানতে পেরেছি। হ্যাঁ, আমি তো বিয়ের পরে, আমাদের 2014-তে বিয়ে হয় এবং তারপরে জানতে পারি যে ও ভূত নিয়ে রিসার্চ করে। আচ্ছা, আমি বলি এ আবার কি, কাকে বিয়ে করলাম, চাকরি বাকরি করে না, ভূত নিয়ে রিসার্চ করে, এ আবার কোন ধরনের কথা? ওকে, হ্যাঁ সিরিয়াসলি, তো এরকমই আমার একটা ধারণা ছিল।
আমার যদি কখনো বিয়ে হয়, যদি হ্যাঁ হয়, আমার যে উডবি হবে সেরকমই হবে। না তুই তো রিসার্চ করিস না, তুই তো আচ্ছা পডকাস্ট মানে ইন্টারভিউ কাইন্ড অফ করিস, এটা আলাদা জিনিস। ভূত নিয়ে রিসার্চ করে মানে ভূত নিয়ে রিসার্চ করে এটা কেমন কথা? এটা সাধারণ লোক শুনলে কি বলবে? আমি আমার বাবা মাকে গিয়ে বলবো তোমার জামাই ভূত নিয়ে রিসার্চ করে, মানে কি বলবে? তো সেরকমই একটা সিচুয়েশন ছিল। এবার আমি ওকে এরকম বলতাম কি এসব ছাড়ো, কাজ বাজ করো। তো ও আমাকে তখন আস্তে আস্তে বোঝাতে লাগে, আরে শোনো ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এটার একটা সাইন্টিফিক দিক আছে, তুমি যেরকম ভাবছো ওরকম ভাবে ভূত নিয়ে রিসার্চ করি না, মানে এরকম তান্ত্রিকদের মতো না, আমি তান্ত্রিক না। তখনও আমাকে বোঝালো যে মানে যদি কোনো এনার্জি বা স্পিরিট কোনো জায়গাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করে সেখানে কী কী এনভায়রনমেন্টাল চেঞ্জেস হয়, কী কী ডিভাইস দিয়ে সেগুলো বোঝা যেতে পারে, যদি সেই রকম মানে কোনো ইন্টেলিজেন্ট এনার্জি সেই জিনিসগুলো ঘটায় তো তখন আমরা কী কী ডিভাইস দিয়ে সেটা বুঝতে পারি। তো তখন আমি বুঝলাম যে ব্যাপারটা ও আচ্ছা, মানে ব্যাপারটা এইরকম, মানে এটার মধ্যে এতগুলো পড়াশোনা আছে। তো এবার তখন আমি ওর সাথে আরও মানে ইন্টারেস্ট নিয়ে শুনতে শুরু করলাম, সেটা আমার ইন্টারেস্টের জন্যে। তো তারপর ওকে বললাম যে আমাকে তোমার টিমে নাও, আমিও জয়েন করবো। তো হ্যাঁ মানে ওই শুনতে শুনতে আর কি, তারপর ইন্টারেস্ট হলো। তো আমি বললাম আমাকে নাও, তোমার কিছুতেই নেবে না আমাকে টিমে। আমি বললাম না আমি তো হবই, তো আমি নিজে নিজে ঢুকে গেছি। আচ্ছা তো তখন আমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ঢুকেছিলাম, তো কিছুভাবে তো ঢুকতে হবে। তো ক্রিয়েটিভ ডিরেক্টর যে তোমরা যেটা যা করবে আমি ক্রিয়েটিভিটি পার্টটা দেখব, তো সেইভাবে ঢুকেছিলাম। তো তখন থেকে আমার এটাও ভাবলাম যে ওরা যে 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 জায়গাগুলোতে যাচ্ছে রাত কাটাচ্ছে, আমি তো একটা ভয় নিয়ে মানে এতদিন ধরে এসেছি, একা ঘরে শোবো না এরকম অন্ধকারকে ভয়, তাহলে ওদের সাথে যদি এরকম কোনো হন্টেড প্লেসে যাই তাহলে হয়তো এই ভয়টাও আমার কাটবে সবার সাথে যখন থাকবো। তো সেইটার জন্যও ওর টিমে জয়েন করা। তারপর এক তো ইন্টারেস্ট নিয়ে আছেই, তারপরে হচ্ছে ঘুরতে বেড়াতে পারবো, এদিক ওদিক যেতে পারবো, এটা মানে হ্যাঁ ব্যাক অফ দ্য মাইন্ড এটাও চলছে। তো আর আমি যেহেতু অভিনয় করতাম তো অলওয়েজ আমি ক্যামেরার সামনে থাকতে পছন্দ করি। হ্যাঁ আমি মানে আমি মানে প্রফেশনালি আগে অ্যাক্টিংই করতাম। আচ্ছা আচ্ছা। তো বিয়ের পর থেকে অ্যাক্টিং করাটা স্টপ করে দিয়েছি, তো সেই জন্য আমার ক্যামেরার সামনে থাকতেই বরাবর ভালো লাগতো, কিন্তু ও কিছুতেই আমাকে নেবে না। আমি পেছন থেকে ভিডিও করছি, ওরা ভিডিওতে বডি ফডি ফুলিয়ে ফুটেজ খাচ্ছে, তো আমার ওটা ভালো লাগতো না। তো আমি বললাম যে না আমি আমাকেও শেখাও তোমরা কি করে ইনভেস্টিগেশন করো, কি করে আমিও জানতে পারি করতে পারি। তো তারপর ধীরে 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 আজকে আমি এই জায়গায় শিখে 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 এবং এক্সপিরিয়েন্স করে। একটা কথা বলো, এই যে বললে যে একটা বাড়ি হন্টেড, একটা জায়গা হন্টেড, এই জিনিসটা হন্টেড, ওই জিনিসটা হন্টেড, তো বেসিক্যালি ধরো সবার বাড়িতে ইএমএফ নেই, আমার বাড়িতেও নেই, লেমেন সাধারণ মানুষ যারা আছেন তাদের তো বাড়িতে এরকম টাইপের কোনো ইকুইপমেন্টসই নেই, তাহলে যদি একটা বাড়ি ভূত প্রেত এইসবের মাধ্যমে হন্টেড বা ম্যানিফেস্টেড এইসব এনার্জির মাধ্যমে কি করে বুঝবো, মানে কি কি উপায় আছে যার মাধ্যমে বোঝা যাবে যে কারোর বাড়িতে ভূত বা প্রেতাত্মা বা এইসব কিছু আছে? সবসময় মানে সব জায়গাতেই হয়তো তারা থাকতে পারে, এরকম নয় যে পার্টিকুলার কোনো একটা জায়গায় আছে, মানে আমাদের মাঝখানেও থাকতে পারে। হ্যাঁ একদমই থাকতে পারে, হয়তো আমরা সেটাকে ফিল করতে পারছি না কারণ সে ফিল করাতে চাইছে না, তার হয়তো উপর থেকে আওয়াজ আসছে, নখের আওয়াজ আসছে, হ্যাঁ ক্রল করার আওয়াজ হচ্ছে। তো সেটাই মানে যদি সে ফিল করাতে না চেষ্টা করে মানে তার হয়তো আমাদের সাথে কানেক্ট করারই নেই, তার হয়তো আমাদেরকে কিছু বলারই নেই, সেই জন্য আমি বুঝতে পারছি। কিন্তু যখন এরকম কারোর কিছু হয়তো বলার আছে, সে হয়তো না বলে মারা গেছে বা তার মনে কিছু বাসনা আছে সেগুলো সে চায় যে তার কাছের লোকজন জানুক, সেই জন্য সে অনেক রকম ভাবে আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করে, যেটা হতে পারে পায়ের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে বা কেউ ছাওয়া দেখছে। কিন্তু জিনিসগুলো যে কোনো একটা ব্যক্তির সাথে না, মানে বাড়িতে যারা আছে সবাইকে সেই জিনিসটা ফিল করতে হবে। তো কারণ একজনের কথা শুনে আমরা সেই জায়গায় যাই না, কারণ সেক্ষেত্রে কোনো রকম মানে সাইকোলজিক্যাল ব্যাপারও থাকে, মেডিকেল হেলথেরও ব্যাপার থাকে। তো যখন একই জিনিস একাধিক লোক ফিল করছে, একাধিক লোক বুঝতে পারছে, তখন আমাদের যখন বলে তখন আমরা চেষ্টা করি সেখানে গিয়ে ব্যাপারটা কী হচ্ছে জানার। এবার একটা সাধারণ লোক কী করে বুঝবে? সাধারণ লোক এইভাবেই বুঝবে যখন একটা জিনিস একাধিক লোক তার বাড়ির লোক ফিল করছে, মানে যেগুলোর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে। ধরো
দুধ কেটে যাচ্ছে বারবার, ঠিক আছে, খাবার পচে যাচ্ছে খুব তাড়াতাড়ি, হ্যাঁ, কোনো পচা গন্ধ বেরোচ্ছে, বা তোর ওই মাংসের গন্ধটা খুব বেশি পেয়েছি আমি। আচ্ছা, মানে পচা মাংস নাকি দুর্গন্ধ পাওয়া যায় এরকম টাইপের জায়গা, পচা টাইপের একটা গন্ধ মানে পাওয়া যায়, এটা অনেক, হ্যাঁ, আষ্টে টাইপের গন্ধ, এটা মানে কি বলে আর কি। তো এইরকম বিভিন্ন রকম চেঞ্জেস দিয়েই আমরা বলার চেষ্টা করি যে দেখুন এই যেটা হচ্ছে সেটা কি আর কারোর সাথে হচ্ছে কিনা, যদি হচ্ছে তাহলে, যদি বলছে যে কেউ এখানে না কন্টিনিউয়াসলি এই ঘরে আমি পায়ের শব্দ শুনতে পাই, তো তখন আমরা চেষ্টা করি বলা যে দেখুন যখন এই জিনিসটা হচ্ছে না ক্যামেরা একটু ভিডিও করা, যাতে ব্যাপারটা আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো সেই সব দিয়ে আর কি একটা সাধারণ মানুষ বুঝতে পারতে পারি। একটা কথা বলো, তুমি কখনো দেখেছো যে কাউকে ঢুকতে ধরেছো, মানে পজিশনের কেস দেখেছো, মানে কোনো মানুষকে পজিস করেছে, পজিস করার কেস? তো হ্যাঁ, মানে ওরকম যেটা তুই বলছিস ওইরকম হয়তো দেখিনি, যে এরকম যে পজিস করেছে এবং সে একেবারে অন্যই কোনো ভাষায় কথা বলছে সেটা যে কোনোদিন জানে না, ওরকম পজিশন আমি সেরকমভাবে দেখিনি। কিন্তু যেটা মানে একজনকে পজিস করেছে সেই কারণে তার এবং তার ফ্যামিলির সবার ক্ষতি হচ্ছে, তো এরকম কেস আমাদের কাছে আছে, দেখেছি। অ্যাকচুয়ালি আমাদের একটা কেস এসেছিল ডায়মন্ড হারবার থেকে, তো ওখানের একটা বাড়িতে মানে মা, মেয়ে এবং বাবা তিনজনই খুব সুখী পরিবার ছিল। একটা সার্টেন টাইম অফ সময়ের পরে ওরা দোতলা বানাচ্ছিল বাড়ি, ঠিক আছে, তখন থেকে ওদের ফিল হতে থাকে যে কিছু একটা প্রবলেম হচ্ছে, মানে কোনো কারণে ওটা বানাতেই পারছে না, কোনো বাধার সৃষ্টি আসছে। তো যাই হোক, সেইগুলোকে ওরা নজরআন্দাজ করেছে, করে এবং ওরা নিজেদের মতন কাজ করছে, এবং ওরা একটা ট্রিপ প্ল্যান করেছিল যে তিনজনে যাবে ঘুরতে। তো এরকম মাঝ রাস্তায় গিয়ে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে ট্রিপটাই ক্যান্সেল হয়ে গেছে, মেয়ের হাত ভেঙে গেছে। তো সেই করে ওদের তিনজনের আর একসাথে থাকা হলো না, মানে ওর বাবা যেহেতু বাইরে চাকরি করতো তো বাবাকে চলে যেতে হলো, আর ওদের ট্রিপটাও হলো না, তো ওদেরকে মানে মনের দুঃখ নিয়ে বাড়িতে থাকতে হলো। আবার মেয়েটা ভালো জায়গায় পড়াশোনা করতো, তো চাকরি করতো, তো সেগুলো আস্তে আস্তে ডিটোরিয়েট করছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। আর ওদের বাড়িতে প্রচুর বিড়াল আছে, মানে ওরা পোষ মানায় আর কি বিড়াল। তো সব প্রাণীদের মানে সব বিড়ালের মধ্যে একটা বিড়াল থাকে না যে খুব ক্লোজ হয়, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই হয়, তো সেই যে ক্লোজ যে খুব বিড়ালটা ছিল সে নাকি মেয়েটাকে কিছু একটা জানান দেওয়ার চেষ্টা করছিল। মেয়েটা তখন বুঝতে পারেনি, মানে অ্যাজ ইফ ও যেন কিছু একটা ফিল করতে পারছে, কোনো একটা অশনি সংকেতও ফিল করতে পারছে, সেটা ওকে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু মেয়েটা বুঝতে পারতো না, ভাবতো যে এই এরকম করছে কেন, অতটা পাত্তা দেয়নি। তো এরকম করে হঠাৎ করে একদিন ওই কিছু একটা যেন ওকে বলতে গিয়ে বিড়ালটা মারা যায়, মারা যায়, হ্যাঁ, কাইন্ড অফ হার্ট অ্যাটাক করেই মারা যায়। আচ্ছা, তো সেদিন ওর তখন ওর মনে হয় যে তাহলে বোধহয় ও কিছু একটা বলতে চাচ্ছিল যেটা আমি বুঝতে পারলাম, কারণ তার সাথে সাথে ওদের সাথে আরো অনেক ঘটনা ঘটছিল, তো সেগুলো সবগুলো লিংক করে তখন চিন্তা ভাবনা করেছে, তারপরে আমাদেরকে জানায় আর কি যে এরকম মনে হচ্ছে, এরকম ব্যাপার, আমরা খুব বাজে অবস্থার মধ্যে আছি, তো তোমরা একটু আসো। তো আমরা গিয়ে জানতে পারলাম যে ওর যে মা ছিল, সে মা নাকি ওদের ঘরের জানলার বাইরে একটা আম গাছ আছে, ওখানে একটা মানে ডিমনিক টাইপের একটা ফিগার, মানে বড় একটা মানুষের থেকেও বড় সাইজের যদি বাদুর হয়, যার এত বড় বড় ডানা, দুটো শিং, এরকম টাইপের ফিগার উনি দেখতে পান আম গাছের মাথায়। তো আমরা বললাম ড্র করে দেখাতে, তো এক্স্যাক্টলি ওই ফিগারটা ড্র করে দেখা। তো এখানে কেন হচ্ছে, গাছটার কি কোনো পেছনে কোনো হিস্ট্রি আছে? তো বলছে হ্যাঁ, আমরা দেখেছি আমাদেরই ফ্যামিলির একজন, নাম বলতে চাইলো না, বলে আমাদেরই ফ্যামিলির একজন, ওকে আমি দেখেছি যে প্রত্যেক শনিবার গাছের গোড়ায় বালতি বালতি রক্ত দিই। হ্যাঁ, মানে রক্ত মানে ওই কোনো পশুর, মানে হয়তো মুরগির রক্ত হলো, পাঁঠার রক্ত হলো, এরকম গাছের তলায় বালতি বালতি রক্ত। হ্যাঁ, তো ওরা জিজ্ঞেস করেছিল যে এটা এরকম দিচ্ছেন কেন, তো বলেছিল নাকি গাছের পুষ্টি হয়, রক্ত দিলে গাছের পুষ্টি, না এটা এটা বলেছিল আর কি ওনাদের। তো আমরা আমাদের অনেকের থেকে এটা কনফার্ম করার চেষ্টা করলাম সত্যি হয় কিনা, তো কেউ বললো না যে গাছের গোড়ায় রক্ত দিলে গাছের পুষ্টি হয়, ফলন ভালো হয়, এরকম কোনো জায়গায় কোনো লেখা। আর ওই গাছের মাথাতেই উনি ওই ফিগারটা দেখতেন, মানে উনি না, ওনার বাড়ির সবাই দেখতেন।
তো আমাদের যেটা মনে হলো যে উনি ওই গাছটার ওইখানে কোনো একটা মানে ডিমনকে সামন করছে ওই রক্ত দিয়ে, আর তাকেই হয়তো কাজে লাগিয়ে এদের ক্ষতি করার চেষ্টা করছে। হ্যাঁ, তো সেটা আমরা ওখানে আমাদের গ্যাজেটসের মাধ্যমেও প্রমাণ পেয়েছি। এবং ওখানে বলতো যে পায়ের শব্দ শোনা যায়, তো আমরা চকের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা ঘরের মধ্যে আমরা যে কজন বাড়িতে ছিলাম সবাই বন্ধ করেছিলাম, এবং বিড়ালগুলোকে একটা ওই জানলার পাশের যে ঘরটা সেটার মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিলাম যাতে পাউডারের ওপরে কারোর পায়ের ছাপ না পড়ে। কিন্তু আমরা যখন আমাদের প্রসিডিওর চালু করি মানে কল করি, তখন দেখছি বিড়ালগুলো একসাথে মানে ছটফটি উঠছে, মানে দরজাটা যাতে খুলে দেওয়া হয় এরকম করছে। তো যাই হোক, তারপর তো আমরা আমাদের ইনভেস্টিগেশন চালালাম, সেখানে ইকো বক্সে অনেক কিছু ধরা পড়লো। তারপরে সব কিছু শেষে যখন আমরা চকের গুঁড়োটার দিকে খেয়াল করতে চাই যে কিছু চেঞ্জেস হয়েছে কিনা, মানে দেখতে পাচ্ছি স্পষ্ট দুটো পায়ের ছাপ। তো সেখানে একটা আমাদের মানে এলো মানে একটা প্রমাণ বলতে পারি। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে এসেছিলাম। এবার রিসেন্টলি ওই বাড়িটাতেই আবার নাকি এমন ঘটনা ঘটছে যে ওরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, বাড়িটা ছেড়ে পালিয়ে গেছে, মানে নিজেদের বাড়ি জাস্ট ছেড়ে পালিয়ে গেছে। দেবরাজকে ফোন করেছে যে মানে কিছু করো, আমরা থাকতে পারছি না বাড়িতে। তো কি হয়েছে, তো ওকে একটা মানে চোখে দেখা যায় না এরকম একটা ফটো ওকে সেন্ড করেছে। ওরা একদিন বাইরে বেরিয়েছিল মানে বাজার ফাজার করতে গেছিল, মা আর মেয়ে মিলে, বিড়ালগুলো বাড়িতেই ছিল, সুস্থ অবস্থায় ছিল। বাজার থেকে এসে দেখছে প্রত্যেক মানে 10 থেকে 12টা বিড়াল ওদের বাড়িতে, প্রত্যেকটা বিড়াল একসাথে মরে পড়ে আছে। এতগুলো বিড়াল মারা গেছে একসাথে মরে পড়ে আছে, আর সেই ফটোটা আমাদের কাছে আছে। তো তোমরা ওখানে দেখলে যে এতগুলো বিড়াল মরে পড়ে রয়েছে, মানে ফটোটা দেখেছো, তো তোমাদের এরপরের প্ল্যান অফ অ্যাকশন কি? আমরা ঠিক করেছি আমরা ওখানে যাব, তার জন্য আমরা একটা বাফোমেটের মূর্তি বানিয়েছি। বাফোমেট বলতে এটা একটা মানে সেটানিক একটা আইডল, যেটাকে আমরা রিচুয়ালের মাধ্যমে ওর মধ্যে মানে ওখানে যে ডিমান্ডটা এক্সিস্ট করছে সেটাকে আমরা রিচুয়াল করে যাতে ওটাকে ওর মধ্যে ক্যাপচার করা যায়, মানে বন্দি করা যায় যাতে ওদের প্রবলেমসগুলো সলভ হয়, মানে তাকে ওই বাফোমেটের মধ্যে আমরা বন্দি করার চেষ্টা করব। মানে বাফোমেটের ব্যাপারে আমি যতটা পড়েছি প্রশ্ন করেছি, মানে ডেভিলের একটা মূর্তি, ছাগলের মতো মুখ, চারটে হাত পা রয়েছে, পায়ে খুর রয়েছে, আর সেই মূর্তিটাকে সেটানের মানে ফিজিক্যাল ফর্মে এলে কিরকম লাগবে, সেটান মানে শয়তান, ডেভিল। বেসিক্যালি ফ্যামিলিটা কি ক্রিশ্চিয়ান ছিল? না না, বাঙালি, বাঙালি মানে হিন্দু। হ্যাঁ, আচ্ছা। এবার এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, তোমরা এরকম একটা বাফোমেটের মূর্তির মধ্যে ওই যে শয়তানটা রয়েছে ওখানে সেটাকে বন্দী করতে চাইছো, কিন্তু এটা তো রিচুয়াল ছাড়া সম্ভব নয়। রিচুয়াল করেই তো করব। সেটা কি তোমরা এটা নিয়ে পড়াশোনা করছো? বা আছে আমাদের টিমে একজন মেম্বার আছে যে এই রিচুয়ালস গুলো নিয়ে সব সময় পড়াশোনা করে এবং এখনো করে চলেছে। একটা কথা বলো ঈশিতাদি, এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনটা যেটা রয়েছে, সেটা অনেকেই এখন তোমাদের দেখে বা বিভিন্ন ধরনের প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম রয়েছে তাদেরকে দেখে শুরু করার চেষ্টা করছেন, তো এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করাটা লাইফের জন্য কতটা ডেঞ্জারাস বলে তোমার মনে হয়? লাইফের জন্য ডেঞ্জারাস এই জন্য কারণ প্রপার নলেজ না নিয়ে কোনো জিনিস করাটাই সেটা ডেঞ্জারাস হয়। তো সেটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনই হোক বা যে কোনো মানে কেউ যদি ট্রেনিং না নিয়ে আর্মিতে চলে যায় তাহলে সে তো মানে এক কি দিনে মরে যাবে, সেই জন্য সব কিছুর জন্যই একটা মানে প্রিপারেশন দরকার। তো সেটাই, যে খালি ব্যাপারটা এরকম তো না যে চারটে গ্যাজেট মার্কেট থেকে কিনলাম, একটা ক্যামেরা নিলাম আর বেরিয়ে গেলাম, পড়াশোনা করতে। হ্যাঁ, জিনিসটা নিয়ে জানতে হয়, পড়াশোনা করতে হবে এবং মানে লাইভ এক্সপিরিয়েন্স করতে হবে অবশ্যই, তাদের সাথে যারা এই বিষয়টা নিয়ে জানে অলরেডি তাদের সাথে গিয়ে। যেরকম আমি যেরকম কিছুই জানতাম না, আমি ওদের সাথে থেকে থেকে আজকে এতদিনেই এত কিছু জেনে নলেজটা গেইন করেছি। হ্যাঁ, সেরকম ওটা মানে আজ বললাম কাল কি আমি ফেমাস হয়ে গেলাম ব্যাপারটা ওরকম না। অ্যাকচুয়ালি আমাদের টিমে অনেকেই বলে জয়েন করতে চাই, আমি বুঝতে পারি যে কেন, তারা অ্যাকচুয়ালি দুদিন ছাড়া ছাড়াই দেখছে আমাদের ভিডিও আসছে, আমাদেরকে সব নিউজ কভার করছে, তো একটা স্বাভাবিকভাবে যে এরা খুব ফেমাস তো এদের টিমে জয়েন করলে আমিও ফেমাস হয়ে যাবো, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা কিন্তু এই জায়গাটায় আসতে আমাদের অনেক সময় লেগেছে এবং অনেক কাঠখড় পোয়াতে হয়েছে। তো এখানে যেটা বুঝতে পারছি ঈশিতাদি, যে
তোমরা অনেক বছর, প্রায় 10 বছরের ওপর বলতে পারি দেবরাজ দ্বারা, তুমি প্রায় 9-10 বছরই এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কেসগুলোকে ডিল করছো। আসানসোলারটা বললে, ডায়মন্ড হারবারের ব্যাপারটা বললে, বাট এছাড়াও তোমার কি এমন কোনো ঘটনা আছে যেটা মানুষ যদি শুনে বা তুমি যেগুলোর মধ্যে দিয়ে গেছো? না, একটা ঘটনা আমি বলতে পারি তোর, এটা হয়তো আগেও মানুষ শুনেছে, অনেকেই আছে যারা শোনেনি। মানে এই ঘটনাটা আমি এই জন্য তুললাম, কারণ তোর এই সেটটা দেখে আমার সেই ওই ভুল ভুলাইয়ের মতন ফিল আসছে, আমি যে তোমার, এই যে ছন ছন ছনের ব্যাপারটা নিয়ে আমি আসছি। তো আমরা এরকম একটা জায়গায় ইনভেস্টিগেশন করতে গেছিলাম, যেখানে ব্যাক স্টোরিটা এরকম আছে যে ওখানে যিনি জমিদার ছিলেন উনি নর্তকীদের বাড়িতে নিয়ে আসতেন এবং মনোরঞ্জন করতেন, এবং তারপর তার সাথে কুকম্ম করতেন, এবার তারপর তাদেরকে মেরে ওখানে পুঁতে দিতেন। মেরে পুঁতে দিত? হ্যাঁ। কোন জায়গাটা? এটা হচ্ছে উল্টোডাঙ্গার কাছে একটা জায়গা। নামটা নিতে চাই শুনো। অ্যাকচুয়ালি নামটা সবাই জানে, দক্ষিণদারি। মানে আমরা এটা নিয়ে অনেকবার ওখানে গেছি তো ইনভেস্টিগেশন করতে, সেই জন্য মানে ইভেন কি আমাদের সাথে ভিকি কৌশল অবধি গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম। তো সেই ওখানে ওই ওই ব্যাক স্টোরিটা ওটা আছে, তো সেটা আমরা শুনে ওখানে গেছিলাম, মানে ফার্স্ট বার যখন গেছি ইনভেস্টিগেশন করতে। তো সব জায়গা মানে ওখানে একটা অদ্ভুত ব্যাপার ছিল যে ওই যে ভাঙাচোরা বিল্ডিংটা, ওটার মধ্যে ঢুকলেই না একটা টেম্পারেচার ড্রপ সাথে সাথে করে যায়, কোল্ড স্পট ফিল হয়। হ্যাঁ, মানে একটা ঠান্ডা ফিল হয়, অথচ আমরা কিন্তু গরমকালের কথা বলছি, যখন লোকে সোয়েট হচ্ছে, তখন ওইখানে ঢুকলে একটা পিস, ঠান্ডা এরকম একটা ফিল আসে। আর তার সাথে ওরকম একটা গল্প। তো ওখানে লাস্ট যে এরকম নর্তকী ছিল যাকে ওরকম হুকম্ম করা হয়েছিল, সে নাকি অভিশাপ দিয়েছিল যে এই বংশের কেউ বাঁচবে না, সব ধ্বংস হয়ে যাবে, আর কোনো মানে মানুষও বাঁচবে না, প্রপার্টির কিছুই বাঁচবে না। তো এরকম একটা স্টোরি আছে। তো ওখানে নাকি একটা জুট মিল ছিল, তো সেই জুট মিলটাও মানে নষ্ট হয়ে যায় পরে। তো যাই হোক, যে বিল্ডিংটার কথা আমি বলছিলাম, যে বিল্ডিংটা এইসব ঘটনাগুলো ঘটতো, সেই বিল্ডিংটা নাকি একসময় আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো তখন থেকে এই বিল্ডিংটা অ্যাবান্ডান্ট হয়ে পড়ে আছে। তো ওখানে আমরা ইনভেস্টিগেশন করি, আমরা ইকোবক্স করি, যা যা আমাদের গ্যাজেটস আছে সেটি ইনভেস্টিগেশন করি। তো করতে করতে আমাদের একজন টিম মেম্বার একটা জায়গায় ফট করে পড়ে যায়, ইনভেস্টিগেশন চলাকালীন মানে পড়ে যায়, মানে ও বলে যে ওকে যেন কেউ ধাক্কা মারল। তো আমরা মানে একটু ফানি করছিলাম, মজা করিস না এরকম করে। তো বলছে না সিরিয়াসলি আমি ইয়ার্কি পাচ্ছি না, আমাকে সত্যি যেন মনে হলো কেউ ধাক্কা মারল। তো যে স্পটটাও দেখালো ধাক্কা মেরেছে, সেই স্পটটাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড প্রচন্ড হাই, পার্টিকুলার ওই স্পটটাই। তো তখন আমরা ভাবলাম যে তাহলে তো মিথ্যে কথা বলছে না, নিশ্চয়ই কিছু হবে। তো ওই জায়গাটা তখন আমরা ভালো করে সার্চ করতে শুরু করলাম যে কিছু আছে কি না কিছু। তখন ওখান থেকে একটা ঘুঙুর পেয়েছিলাম, যেটা বহু দিনের পুরানো একটা ঘুঙুর। আর ওখান থেকেই আমরা এত এতদিনের পুরানো ঘুমুরটা পেলাম। তো কোথাও গিয়ে আমাদের মনে হলো তাহলে কি ওই ব্যাপারটাই মানে কোনোভাবে আমাদের সাথে রিলেট করার চেষ্টা করছে, কিছু বলতে চাইছে। তো এইটা একটা কিন্তু আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে কারণে আমরা যখন ভিকি কৌশল আসেন তখন উনি আমাদের সাথে যখন যেতে চান তখন ওনাকে ওইখানেই আমরা নিয়ে যাই। ওকে, কারণ ওখানে আমরা অনেকবারই গেছি আর অনেক প্রত্যেকবারই কিছু না কিছু ওখানে আমরা ফিল করেছি। আচ্ছা, মানে এটাকে কি মোস্ট হন্টেড প্লেসের মধ্যে ধরা যায় কলকাতা? হ্যাঁ, মানে নোন প্লেসের মধ্যে না, বাট আননোন প্লেস। এটা তো মানে আমাদের হন্টেড প্লেসের মধ্যে যে নোন প্লেসগুলো আছে সেগুলো ছাড়া, যেগুলো লোকে জানে না, সেরকম একটা প্লেসের মধ্যে এটাকে কিন্তু হন্টেড প্লেস বলাই যায়। ওকে ঈশিতাদি, তোমরা যখন এরকম ধরনের প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যাও, সেই সময় অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে লাইফ রিস্ক থাকে, যেটা আমি বুঝতে পেরেছি। যেমন হারবারের বাড়িটার কথাই বলি, তোমরা কি অ্যাসাচ কোনো প্রোটেকশন নাও? না না, আমরা কোনো প্রোটেকশন নিই না, প্রোটেকশন নিই না এই কারণে, কারণ আমরা চাই তো যে আমাদের কাছে আসুক। যদি লোকে মনে করে যে প্রোটেকশন নিলে আমার কিছু করবে না, যদি কিছু করতেই না পারে তাহলে আমাদের কাছে আসবে কি, তাই না? আমরা তো চাইছি যে যে আছে সে আমাদের সাথে কানেক্ট করুক, কি কেন আছে সে, এটা আমাদেরকে বোঝাক। তো সেই জন্য আমরা অ্যাজ সাচ কোনো প্রোটেকশন নিই না।
আর অ্যাসাচ কোনো প্রোটেকশন হয় বলেও আমার মনে হয় যে আমাকে, আমার কাছে এইটা গীতা থাকলে আমাকে কিছু করতে পারবে না, বা আমার কাছে ভগবানের ছবি থাকলে আমাকে কিছু করতে পারবে না, এরকম কোনো প্রোটেকশন হয় বলে আমাদের মনে হয় না। এটা আমরা যেটা মনে করি লজিক্যালি, যে আমরা যাকে বেশি বিশ্বাস করি সেটা আমার জন্য মা কালী হতে পারে, তোর জন্য মহাদেব হতে পারে, তার জন্য যেটাই হতে পারে, আমরা সেটা সাথে রাখি যাতে সে আমাকে মানে আমরা মন থেকে এটা ফিল করি, উইল পাওয়ারটা আমার যাতে বাড়া যায়, মন থেকে ফিল করি মা কালী আছে আমার কিছু হবে না। তো এইরকম একটা এটা আমরা যে যখন কেউ রাখতে চায় তাকে এইটাই বলি যে আপনি এটা রাখছেন মানে এটা না যে আপনাকে কিছু করবেন, এটার মানে এটা যে এটাতে যদি আপনার উইল পাওয়ার বাড়ে তাহলে আমার যখন উইল পাওয়ার বাড়বে তখন আমার সামনে ভূত এসে ডান্স করলেও আমার ভয় লাগবে, রাইট? এক্স্যাক্টলি। তো সেটাই, ওই জন্য আমরা আমাদের নিজেদের উইল পাওয়ার এমনি এত বেশি যে আমাদের আর কিছু সাথে রাখতে হয় না। মানে ধরো তুমি ভূত এসে হনুমান চালিসা পড়ছো, ঠিক আছে, ভূতটা ওখান থেকে হনুমান চালিসা পড়া শুরু করলো, তারপর বললো যে তোর থেকে বেশি বড় ভক্ত আমি যখন বেঁচে ছিলাম, এটা হতেই পারে, হতেই পারে। তো যাই হোক, হনুমান চালিসা হয়তো অনেকের মুখস্থ নেই বা সামথিং, জোকস অ্যাপার্ট, আমরা একটা জিনিস, না আমি এখানে একটা তোকে একটা জিনিস তোকে না আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, অনেকেই হয়তো আমি এই ধর্ম নিয়ে মানে ভগবান নিয়ে এই কথাগুলো বললাম বলে হয়তো আমাকে খারাপ ভাবতে পারে, কিন্তু বেসিক্যালি আমার কিন্তু কোনো ইন্টেনশন নেই কারোর বিলিফ সিস্টেমকে নাড়ানোর বা নষ্ট করার, এটা আমি যেটা লজিক্যালি আমরা ভাবি আমি সেটাই খালি বলি। এটার মানে এটা নয় যে হনুমান চালিসা তুমি পড়ো না বা গীতা পাঠ তুমি করো না, মানে এগুলো কিন্তু আমি কাউকেই বলতে চাচ্ছি না, এটা খালি আমাদের লজিক্যালি আমরা যেটা ভাবি সেটাই আমি খালি শেয়ার করলাম। মানে আমি এখানে একটা কথা বলছি, সাপোজ আমি রোজ, মানে আমি ঈশ্বরদি বলছি রোজ আমি 7 বার করে হনুমান চালিসা পড়ি, ঠিক আছে, তোমার উইল পাওয়ার বলো এইসব নিয়ে তো কাজ করি, আমি পড়ছি, আমি ওনার ভক্ত, আমি মন প্রাণে বিশ্বাস করি যে উনি রয়েছেন, অ্যান্ড তার জন্য আমার এই ডিভোশনটা ওনার প্রতি বা কারোর মহাদেবের মা কালীর উপরও থাকতে পারে। এবার সেই ক্ষেত্রে ধরো আমি মারা যাচ্ছি যখন, ঠিক আছে, এবার মৃত্যুর পর কি হয় আসলে আমরা কেউই জানি না। আমি এই কারণে এই পয়েন্টটা বললাম যে হয়তো মৃত্যুর পরেও তো তার প্রতি আমার হয়তো ভক্তিটা থাকতে পারে, থাকতে পারে। এবার সেই জন্য যে হয়তো মারা গেছেন তাকে যে হনুমান চালিসা পড়েই যে রিপেল করতে পারবে তার কোনো মানে না, না মানে তো নেই, হয়তো কোনো বাজে ইন্টেনশন রয়েছে মৃত্যুর পর তোমার ক্ষতি করতে চাইছে, সেই জিনিসটাকে যে ক্ষতি করতে চাইবে সে তো অবশ্যই ভালো সোলের হবে না, না তার মধ্যে স্পিরিচুয়ালিটি বলো বা এই যে ভাবটা বলো ভক্তির যে ভাবটা সেটাও তো থাকবে না। সেই জন্য আমি বলছি যদি কেউ ক্ষতি করতে চায় তার জন্য সেই সময় যদি কেউ হনুমান চালিসা পড়ে উইল পাওয়ারটা বাড়ে আর ভগবান হনুমানও যদি আমাদের সাথে থাকেন তাহলেও তো কেউ কোনো ক্ষতি করতে পারে, মানে ইট ইজ নট লাইক যে এটা নিয়ে কোনো খিল্লি বা কিছু, অবভিয়াসলি না, কারণ আমি নিজে বড় ভক্ত। এই যে জায়গাটা বললে এই জায়গাটা মানুষের বোঝা উচিত, কারণ আমরা কি হয় আমরা এই ভিডিও বানাচ্ছি, এই করছি, এখানে কিছু ক্লিপ নিয়ে হয়তো অনেকে আপলোড করে পরে ট্রোল করলো বা কন্ট্রোভার্সি হলো, সেই জন্য এই জিনিসটা বলে রাখো। এবার এখানে ঈশিতাদি তুমি যখন প্রেগনেন্সির একটা ফেজ চলেছে, ছোট কি খুব মিষ্টি একটা মেয়ে রয়েছিল আমাদের, পুচকি, আমি পুচকি নামটা আমি দিলাম, ঠিক আছে, ওকে ওকে গুড। তো প্রেগনেন্সির সময় দেবরাজও বলছিল বা তোমার থেকেও শুনেছি আমি যে তোমার প্যারানর্মাল ইনভেস্টিগেশনটা বন্ধ রাখো বা তোমাদের অনেকে সাজেস্ট করছে যে এখন এই জিনিসপত্রগুলো করিস না, তো এই জিনিসটা কেন, মানে ব্যাপারটা হচ্ছে দেখ মা ঠাকুমা বা আমাদের এল্ডার যারা আছে তাদের বিলিফ সিস্টেমকে আমরা যতই চেষ্টা করি নাড়াতে পারবো না, তাদের একটা মাথায় একটা জিনিস ঢুকেই আছে, মানে শনি মঙ্গলবার তুমি বৃহস্পতিবার তুমি নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই এটার পিছনে, তোমার জন্মবারে তুমি নখ কাটতে পারবে না, তো আমি জন্মবারে নখ কাটলে কি মরে যাবো, লজিক্যালি থিঙ্ক করলে কি হবে, কিছুই হবে না, কিন্তু তাদের বিলিফ সিস্টেমকে আমরা নড়াতে পারবো না, ইভেন যেহেতু তারা এই জিনিসটা নিয়েই চলে আসছে এতদিন ধরে তাদের বিলিফ সিস্টেমকে নড়াতে আমি চাইও না, যার যার বিশ্বাস তার তার কাছে, তো তাদের রেসপেক্ট করার জন্য যাতে যেটা বলছে বাবা শুনে নি কি দরকার বেকার ঝামেলা করে, কারণ আমি যদি তার কথা না শুনে আমি সেই জায়গাটা চলে যাই হয়তো ভূতের জন্য কিছু হলো না, ভাঙাচোরা বাড়ি কিছু হতেই পারে, আমাকে কোনো পোকামাকড় কামড়াতে পারে, কিছু হতে পারে, তখন আমাকে ঘাড়ে সেটাই পড়বে যে ওই গেছিলি ওই ভূত ধরেছে, ওকে ওকে। তো সেই জন্য ওই বিলিফ সিস্টেমটা তারা যেটা নিয়ে আছে থাক, দরকার নেই বাবা এই সময় যাবো না, বেকার কথা কেন শুনবো বল, একদম বুঝতে পারছি।
আমি বেশ কিছু কেস আমার কিউরিওফাইড চ্যানেলে শেয়ার করেছি বা যাদের সাথে ঘটেছে ভিকটিম, তারা বলেছেন মানে মেয়েদের ক্ষেত্রে নাকি অনেক রেস্ট্রিকশনস থাকে, এসব প্যারানর্মাল অ্যাঙ্গেলেই বলছি আমি ব্যাপারটা, যে সন্ধ্যের পর চুল খুলে কোথাও যাওয়াটা খুব একটা সেফ নয়, বা পিরিয়ডস যখন চলে, মান্থলি সাইকেল যখন চলে, সেই সময় এই যে সিচুয়েশনটা রয়েছে সেই সময় দে আর মোর প্রোন টু দোজ অ্যাট্যাক্স, মানে এইসব প্যারানর্মাল এন্টিটি সেই সময় তাদেরকে অ্যাট্যাক করতে পারে, কারণ হয়তো ভাবা হয়েছে তারা ভালনারেবল সিচুয়েশনে রয়েছে। এই ব্যাপারে তুমি কি ভাবো, তোমার কি ওপিনিয়ন? প্রথম কথা আমি একটাই বলবো যে আমি কিন্তু সব জানি না, মানে আমি সর্বজ্ঞান সম্পন্ন নয়, কারণ কিছু ঘটনা এই এই ক্ষেত্রে আমি বলবো যখন আমি স্কুলে পড়তাম তখন এরকম দু একটা আঁচড় আমিও খেয়েছি। আঁচড় খেয়েছো বলতে? মানে এই হয়তো বলে দুপুরবেলা বাইরে বেরোস না আঁচড় লাগবে, তো এরকম আমি তো পাড়ায় চড়ে চড়ে ঘুরে বেড়াতাম সাইকেল চড়ে, তো এরকম দু একটা আঁচড় আমিও পেয়েছি, অত ভাবিনি। আমার যতগুলো ইনভেস্টিগেশনের ভিডিও দেখতে পাবি সবেতেই আমি চুল খোলা আর রাত্রিবেলা আমরা যাই ইনভেস্টিগেশন করতে, তো সেক্ষেত্রে আমি বলবো না যে আমার সাথে কিছু হয়েছে। তো প্রথমেই যেটা বললাম যে সব আমি জানি সেটা নয়, যেটা আমার সাথেও ঘটেছিল তোকে বললাম সেটার এক্সপ্লেনেশন আমার কাছে নেই। হতে পারে এমনি কোনো ন্যাচারাল কারণেও হতে পারে, কিন্তু হয়তো ওই যে মা বলেছিল দুপুরবেলা বাইরে বেরোবি না আঁচড় দেবে, তো সেটা একটা হয়েছিল। তো সব কিছু জানি না, কিন্তু লজিক্যালি যেটা আমি আমার যেটা মনে হয় লজিক্যালি এটা হয় না, মানে আমি চুল খুলে বেরিয়েছি মানে যে আমাকে ভূতে ধরে নেবে, এটা লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না। লাগিয়ে গেলে নাকি অ্যাট্রাক্টেড হয়? আর যেটা তুই বলি পিরিয়ডস এর টাইমে যে ব্যাপারটা মেয়েদের বলে একটু এসব জায়গায় যেতে নেই, সেটা আমি লজিক্যালি আমার যেটা মনে হয় পিরিয়ডস যখন হয় মেয়েদের তখন মেয়েদের শরীর এমনি উইক থাকে, ঠিক আছে? তো যখন একটা মানুষের শরীর উইক আছে তো তখন যদি কোনো এনার্জিও থাকে তো তখন তাকে ম্যানিফেস্ট করাটা খুব ইজি, সে যতই উইল পাওয়ারের হোক না কেন তার তো শরীরটা উইক। তো শরীরটা যখন উইক সে তো উইল পাওয়ারটা জাগিয়ে যে তার সাথে ফাইট করবে সেটার ক্ষমতা তো তার মধ্যে থাকে না, কারণ সবাই জানে যে মেনস্ট্রুয়েশনের সময় মেয়েদের প্রচণ্ড পেইন হয়, তো হ্যাঁ ক্র্যাম্পস হয়, তো সেই জন্য মেয়েদের বডি খুব উইক থাকে। তো সেই জন্য হয়তো এটার পেছনে ওই এই লজিক হতে পারে যে পিরিয়ডস এর সময় গেলে হয়তো তাড়াতাড়ি এনার্জি ক্যাচ করবে, কিন্তু মানে আমার কোনোদিন হয়নি এটা, মানে আমার যেটা মনে হলো যে এটার সাথে লজিক্যালি এটাই যেতে পারে। মানে আমি পড়েছি বা শুনেছি বা যে এক্সপিরিয়েন্স গুলো আমি শুনেছি সেক্ষেত্রে আমি শুনেছি এরকম সময় মেনস্ট্রুয়েশনের সময় যে ব্লাডটা বেরোচ্ছে বা সামথিং, ইট ইজ লাইক ভেরি এনার্জেটিক, বিভিন্ন তন্ত্র প্রক্রিয়াতে বা বিভিন্ন নিম্ন মানে যে তন্ত্র রয়েছে বা ব্ল্যাক ম্যাজিক রয়েছে সেখানে সেটা ইউজ করা হয়। স্পেশালি আমি এটা টার্কির সাইডে বেশি শুনেছি, টার্কিশ ব্ল্যাক ম্যাজিকের যে রিচুয়ালসগুলো রয়েছে। এবার হয়তো সেই এনার্জিটা মানে ওই সময় ধরো এনার্জিটা রিলিজ করছে, কারণ এটা একটা মা হওয়ার প্রসেস, ইট ইজ লাইক তুমি রিসেন্টলি মা হয়েছো, ইট ইজ আ ভেরি গুড ফিলিং। অ্যান্ড সেই সময় মানে ওই যে ব্লাডটা হয়তো খুব বেশি এনার্জেটিক, এবার বডি থেকে এনার্জিটা লুজ হয়ে যাচ্ছে, সেই সময় দে আর মোর প্রোন টু দোজ অ্যাটাকস। আমি তো খুব ভাইব খেয়ে গেছি এখন, কেসটা বলো আমাকে। মানে জঙ্গলের ভেতরে একটা রিচুয়াল দেখতে পাই, মানে একজন আমাদেরকে খবর দেয় যে ওখানে কিছু প্রবলেমস হচ্ছে, ওটাও আসানসোলেরই একটা গ্রামে, ঠিক আছে? তো ওখানে মানে বলে যে প্রত্যেক একটা সার্টেন টাইমে একটা করে মেয়ে মারা যাচ্ছে আসানসোলের, হ্যাঁ ওই গ্রামটায়। তো মনে হচ্ছে যে ওদের মানে গ্রামবাসীদের মনে হচ্ছে যে একই টাইমে একটা করে মেয়ে কেন মারা যাচ্ছে, ওদের ন্যাচারাল লাগেনি, মনে হচ্ছে যেন কেউ ব্ল্যাক ম্যাজিক করছে বা কিছু একটা করছে। তো কেউ তো সাহস করে গ্রাম অঞ্চলে তো বুঝতে পারছিস কেউ কাউকে বলতে চায় না, তো কেউ একজন যে আমাদেরকে জিনিসটা জানায় যে এরকম হচ্ছে তোমরা কি একবার আসতে পারবে। তো আমাদের কাছে তো খুবই ইন্টারেস্টিং লাগে, প্রথমে ফেক লেগেছিল শুনে, তারপর যখন তারপর আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সত্যি এরকম ঘটনা ঘটেছে, বহুদিন ধরেই ওখানে ঘটছে। তো তারপরে ওখানে গিয়ে আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে মানে জায়গাটা অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করি এবং পরে গিয়ে আমরা সেই জায়গাটা খুঁজে পাই। সেখানে দেখি যে একটা গাছের মধ্যে মানে
বেশ অনেকগুলো পুতুলকে এরকম গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখার মতন করে ঝুলিয়ে রেখেছে। তাই? হ্যাঁ। ওকে, আসানসোল এটা? হ্যাঁ, আসানসোলের অনেকটা ভেতরে, মানে আসানসোল প্রপার বলা যায় না, অনেক ভেতরে। তো মানে কি ক্রিপি, চিন্তা করতে পারবি না, মানে জায়গাটা যখন আমরা গিয়ে পৌঁছেছি দেখছি মানে ভয় লেগে গেছে, ওরকম একটা দৃশ্য। প্রত্যেকটা পুতুলের মানে মুখে রক্ত ফক্ত, মানে লাল যে সিঁদুর বা জানি না আমি কি লাগানো ছিল, পুতুলগুলো গলায় দড়ি দিয়ে ঝুলছে। হ্যাঁ, মানে জাস্ট লাইক এরকম পুতুলগুলোর গলায় এমনি করে ফাঁস দিয়ে কেউ ঝুলিয়ে দিয়েছে। আর একটা পুতুল ওখানে ছিল যেটা ফ্রেশ, মানে সবে এসেছে। আচ্ছা, হতে পারে যে ওটা কারোর নামে সামান করা হয়েছে, সে হয়তো কিছুদিন বাদে মারা যাবে বা কিছু একটা হবে, বা মারা গেছে হয়তো সদ্য, সেটা জানি না। তো সেই একটা ফ্রেশ পুতুল পেয়েছিলাম, আর বাকিগুলো দেখছিলাম যে মানে দেখে মনে হচ্ছে যে অনেকটা পুরানো। ওকে, আর সেই গাছটার নিচে একটা পুতুলকে বসানো ছিল যেটার মধ্যে ওই পেন্টাগ্রাম আঁকা ছিল এবং তার সামনে ওই আগুন টাগুন জ্বলছিল, মানে কোনো একটা অ্যাজ ইফ কোনো রিচুয়াল হচ্ছিল, কোনো একটা রিচুয়াল হচ্ছিল। আর সেই পুতুলটা মানে চোখগুলো লাল, কি ভয়ঙ্কর। তো যাই হোক, তো আমরা ওই জায়গাটায় ইনভেস্টিগেশন করে তারপরে আমরা ভাবি যে কি করতে পারি আমরা, মানে আমরা কিছু বুঝতে না পারে ওই পুতুলগুলোকে ছিঁড়ে ছাড়ে ফেলে দিয়ে পুরো ওই যে রিচুয়ালটাকে ডিস্ট্রয় করে দিই। হ্যাঁ, দিয়ে আর মানে আমাকে সবাই বারণ করেছিল ওরা, কিন্তু আমি ওই যেটা মিডল অফ ওখানে বসানো ছিল পেন্টাগ্রামে, ওই পুতুলটাকে আমি নিয়ে চলে আসি। খুব বেশি দিন আগের কেস না, আগের বছর বা এই বছর, এই বছরেরই। তো এবার পুতুলটা আনার পর থেকেই কেমন কিছু হয়নি, কিন্তু একটা কেমন আনকানি ফিল হতে শুরু করে। হতে পারে সেটা দেবরাজ বারবার বলছিল বলে আমার ফিল লাগতে শুরু করে যে ওটাকে নিয়ে এলে ওটা একটা এরকম রিচুয়ালের মধ্যে ছিল, বাড়িতে বাচ্চা আছে, এগুলো ঠিক না। তো সেই জন্য হয়তো আমার এরকম আনকানি ফিল হচ্ছিল। তো আমি কি করলাম, ওটা আমার ঠাকুরের জায়গায় রেখে দিলাম। তো তারপরেও মানে ওই আনকানি, মানে পুতুলটা এতই ভয়ঙ্কর দেখতে না, যে ওটার দিকে তাকালেই একটা মনে হয় বাবা এটা কি, মানে না যেটা ওই মানে রিচুয়াল করা হয়েছে আজকানে। হ্যাঁ, ওটার মানে এমন করে সব জানি না সিঁদুর না কি সব লাগানো, মানে চোখগুলো পুরো লাল হয়ে আছে, মানে দেখেই ভয় লাগবে যে কারণ। তো যাই হোক, ওটা রেখে দিই। তো তারপর এরকম আমি প্রত্যেক দিনই রাত্রিবেলা দু তিনবার আমাকে উঠতেই হয় বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য। তো এবার দেবরাজ বলে, আমি সেটা জানি না, ও বলে যে একদিন নাকি ও ওর ঘুমটা একটু হালকা হয়েছে, তো ও শুনতে পাচ্ছে সব খচখচ খচখচ করে আওয়াজ হচ্ছে। তো ও উঠে বলে, এই কি করছো কি তুমি, এরকম করে আমাকে বলেছে। তো আমি তখন ঘুমের ঘরে বলছি কি করছি, আমি পুচুকে দুধ খাওয়াচ্ছি। বলছে কি বলছো, কি পাগল টাগল হয়ে গেছো নাকি, ও তো পাশে শুয়ে আছে। আমি তখন ট্রান্স থেকে ভেঙে দিচ্ছি, হ্যাঁ সত্যি তো পাশে ঘুমাচ্ছে, বলে দেখছি আমার পুতুলটা যেটা তুমি আসানসোল থেকে নিয়ে এসেছো, ওই পুতুলটাকে দুধ খাওয়াচ্ছিল মানে কোলের মধ্যে। কি বলছো, সিরিয়াসলি? ও মানে ওকে ওকে জিজ্ঞাসা করিস, মানে ও জানে দেবরাজ ওখানে বসে আছে। ও আমাকে ওই জন্য বলেছিল, মানে বাড়িতে কাউকে এটা জানায়নি তাহলে আমাকে মেরে শেষ করে দেবে, সেই জন্য বাড়িতে বলিনি, সেই জন্যই ও বারণ করছিল যে বলো না বলো না। ওকে ওকে ওকে, মানে ইট ইজ ভেরি ক্রিপি, পাবলিক হলে খুব চাপ। ওটা ওই একবারই হয়েছিল, কিন্তু আর তারপর পুতুলটা কি করলো, ও তো টান মেরে ফেলে দিয়েছিল। ওকে, তারপর আমি বললাম প্লিজ ফেলো না ফেলো না। তো সেই করে ওটা এখন স্কুটির মধ্যে রেখে দিয়েছে, মানে যে স্কুটিটা নিয়ে তোমরা এসেছো রয়েছে আছে। ওকে, আমরা পুতুলটা দেখবো একটু, ঠিক আছে, কেমন দেখতে, অ্যানাবেল কলকাতা, আসানসোল, আসানসোল টু কলকাতা, মানে পুতুলটা দেখবো কিন্তু আমরা, ঠিক আছে। এখন তো হাসছি, দেবরাজের এক্সপ্রেশনটা কিন্তু দেখার মতন ছিল, মানে হে কি করছো কি তুমি, কেন পুচুকে দুধ খাওয়াচ্ছি, হ্যাঁ ও তো এখানে ঘুমাচ্ছে, তোমার কোলে পুতুল। হ্যাঁ, আমি তো বলছি এই পুতুলটা। ও ভাই সাহেব, এটা সত্যি খুব ভয়ের ছিল কিন্তু। হ্যাঁ, তখন সেই পার্টিকুলার মোমেন্টটা বেশ চাপ লেগেছিল, না মানে এইভাবে শেয়ার করা হয়নি। থ্যাংক ইউ, আমরা দেখবো দেবরাজ, ঠিক আছে, দেবরাজ এখানে বসে আছে যদিও, ঠিক আছে, এখানে আমরা তো ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না, স্কুটি থেকে বার করে আমরা দেখবো, ঠিক আছে। এবার
আমি বুঝতে পারছি, মানে তোমাদের তো লাইফে সলিড সলিড এক্সপিরিয়েন্স হয়েছে, হ্যাঁ মানে কত। তবেই তো বলছি যে এক্সপিরিয়েন্স না করলে খালি পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না। হ্যাঁ একদমই তাই, একদমই তাই। আর আর একটা জিনিস আমি জানি না, যত হয় তত ভালো লাগে, যত ভয়, যত হয় তত ভালো লাগে, মানে আমার ওকে এটা ভয় পায়, পাগলামি করছে করছে, বিশেষ করে দেবরাজ। দেবরাজ ভয় পায়? হ্যাঁ ভয় মানে কি, আমি এইসব পাগলামিগুলো করি বলে ওর ভয় লাগে যে এটার আফটার এফেক্টস কিছু না হয়ে যায়, কারণ ও সবসময় একটা, যেহেতু টিমের ফাউন্ডার, ওর মাথায় থাকে যে আমার জন্য যেন কারোর ক্ষতি না হয়, যেহেতু ওকে দেখেই সবাই টিমে জয়েন করেছে না, তো যদি কারোর ক্ষতি হয় তো ওর কোথাও গিয়ে মনে হবে যে আমার জন্যই হলো বোধ হয়, সেই জন্য ও সবসময় একটা প্রোটেকশনের দিক থেকে থাকে যে না অতিরিক্ত বাড়াবাড়ি করার দরকার নেই, যতটুকু দরকার ততটুকু ঠিক আছে। এটা মানে এটা শুনে আমার নিজে আমি পিলে চমকে গেছি, মানে আমি সব কেসগুলোই খুব ডেঞ্জারাস, মানে পেটকুয়োর ব্যাপারটা অলসো, কিন্তু এটা সত্যি সীতা দিদি কি করছো আমি জানি না যে তোমার সাথে আমি কতটা পডকাস্টে কত কিছু জানতে পারলাম বা জানাতে পারলাম আমাদের দর্শকদের, বাট এই যে আড্ডা মারলাম, এতগুলো কেস নিয়ে আমরা চর্চা করলাম, হয়তো আরেকদিন আমরা বসবো, ঠিক আছে অবশ্যই বসবো। তোকে বলে তো আমি কেস খেয়ে গেলাম, এবার তো আমাকে বাড়ি থেকে জানতে পারলে, আর স্কুটিতে আছে চাপ নেই বলে ফেলে দিয়ে এসেছি, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ ঈশিতা দি আমাদের সাথে কোঅপারেট করার জন্য, আমাদের পডকাস্টে আসার জন্য, গোসাবের আড্ডাতে আসার জন্য, অ্যান্ড তোমার সাথে আড্ডা মেরে বিশাল ভালো লাগলো। অ্যান্ড এরকম টাইপের কেস না, মানে হয়তো পডকাস্ট করেছি, অনেক পডকাস্ট করেছি, ফোনে শুনেছি বা কল রেকর্ডিং করেছি, কিন্তু এরকমভাবে ডাইরেক্টলি, আমি জাস্ট ভাবছি আমাদের কাছে যদি একটু চা থাকতো, চা খেতে খেতে ব্যাপারটা আরও জমতো ব্যাপারটা, মানে চা নেই কিছু করার নেই, নেক্সট টাইম আই উইল মেক শিওর তুমি যখন আসবে আমার কাছে চা থাকবে, ঠিক আছে, একদম শুধু চা, ঠিক আছে, চায়ের সাথে টাও থাকবে, ঠিক আছে, একদম সব কিছু। আমারও খুব ভালো লাগলো তোর এই এই নতুন সেটআপ, নতুন চ্যানেল কৌস্তবের আড্ডা, একদম পুরো আড্ডার মতোই কিন্তু জমেছে ব্যাপারটা, কোনো পডকাস্ট ফিল আসছে না, তো সেটাই চাই। থ্যাংক ইউ দিদি। এন্ড আমাদের আজকের আড্ডাতে ছিলেন ঈশিতা দাস সান্যাল, প্যারানর্মাল ইনভেস্টিগেটর, টিম ডিওএস, ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের খুবই ভালো লেগেছে, আমার তো আমি জমিয়ে মজা করেছি আজকের এপিসোডটা যখন আমি শ্যুট করছিলাম, অ্যান্ড শ্যুটের মাঝখানে মাঝখানে তোমার সাথে আড্ডা মেরে দিদি খুব ভালো লাগলো, আশা করছি তোমরা আমাদের শোতে আবার আসবে। অ্যান্ড যদি কৌস্তবের আড্ডাতে আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, কোথা থেকে শুনছেন সেটাও কমেন্ট করে জানাবেন, স্পেশালি আসানসোল থেকে যারা শুনছেন, একদমই। আর শেয়ার করে দিন আজকের এপিসোডটা। ঈশিতা দি তুমি কিছু বলবে? হ্যাঁ, কারণ আমি এটাই বলবো যে এই পডকাস্ট দাদাগিরি তো আমাকে পৌঁছেছিলই অনেক দূর দূর অব্দি, কিন্তু আজকাল এই পডকাস্ট চ্যানেলগুলো আসার পরেও অনেকটা সুবিধা হচ্ছে যে গ্রামগঞ্জের দিকে যারা, মানে আজকাল তো মোবাইল সবার হাতে হাতেই, তো যারা ধরুন আগে সেই সাহসটা করতে পারতো না যে কাউকে বলবো, শেয়ার করব, কি হবে না হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছু মানুষ এখন সাহস করছে, যে সাহস করে আমাদেরকে জানানোর যে এরকম প্রবলেম হচ্ছে, তো কি করা যেতে পারে বা কি তোমরা এসে দেখতে পারো কিনা, তো এটা পডকাস্টের জন্য খুবই একটা ভালো দিক যে আমরা অনেক দূর অব্দি, আরো বেশি দূর অব্দি পৌঁছাতে পারছি, তো এরকম যত প্রবলেমস আমরা লোকেদের সলভ করতে পারবো, জানি না কতটা সলভ করতে পারি বাট পৌঁছাতে পারি, তো সেটা আমাদের জন্য ভালো। আর এরকম নতুন নতুন কন্টেন্ট তো চা খেতে খেতে দেখতে বেশ মজাই লাগে, আর এখন শীতকাল, উফ, কম্বলের মধ্যে বসে যদি হাতে কফির কাপ নিয়ে এরকম একটা আড্ডা শোনা যায় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু সেগুলো করতে গেলে কৌস্তবের আড্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ বুঝতেই পারছো যে কিরকম কিরকম এপিসোড আনতে চলেছে, তো একদমই সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করে যাবে, তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কৌস্তবের চ্যানেল। থ্যাংক ইউ ঈশিতা দি, থ্যাংকস ফর কামিং, অ্যান্ড আমরা খুব তাড়াতাড়ি আসছি কৌস্তবের আড্ডাতে নতুন এরকম টাইপের আরো ইন্টারেস্টিং এপিসোড নিয়ে, স্টে টিউনড।